আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে একটা জিনিস দেখানোর জন্য মূলত ভিডিওটি করা তো দেখেন এটা যে কাগজটা দেখছেন এটা একটা মিষ্টি প্যাকেট আসলে আমি কিছুদিন আগে একটি শুকনো মিষ্টি কিনেছিলাম তো সেই মিষ্টিটা আমার এরকম একটা ব্যাগে দিয়েছিল এটা দেওয়ার পরে একটা পলিতে করে আমাকে দেয় তো মিষ্টিটা খাওয়ার পরে আমি আসলে এটা খেয়াল করিনি তো মিষ্টিটা বের করার পরে আমি দেখি যে প্যাকেটটা তাও ভারী ভারী লাগে কেন জানি মনে হচ্ছে যে এটার ভিতরে হয়তো বা এখনো মিষ্টি থেকে গেছে এরকম একটা বিষয় কিন্তু আমি যখন প্যাকেটটা ছিঁড়ে ফেললাম দেখেন এখানে কিন্তু কোনো মিষ্টি নাই তারপরেও এটা মিনিমাম একশো গ্রাম অথবা একশো পঞ্চাশ গ্রাম ওজন হবে তো এখন বিষয় হচ্ছে যে মিষ্টি নাই তাহলে একটা কাগজের একটা ঠোঙা এটা কেন দেড়শো গ্রাম ওজন হবে তো এটা আসলে হঠাৎ করে আমার নজর যায় এই প্যাকেটটা নিচের সাইডে দেখেন আমি কিন্তু শুকনো মিষ্টি কিনেছিলাম তো এটা নিচে আসলে কি আছে দেখেন এত ভারী হওয়ার আসলে কারণ কি আসলে অসৎ ব্যবসায়ী কাকে বলে মানে এটা না দেখলে বোঝা যাবে না দেখেন আমি যখন এই প্যাকেটটা নিচে করলাম দেখেন এখানে কত বড় বড় কাগজের ভিতরে ঢোকানো এই প্যাকেটটা বানানোর জন্য কিন্তু এত ভারী কাগজের কোনো দরকার নাই কিন্তু এই প্যাকেটটা আসলে এটা আপনাদের আর সরাসরি না দেখলে আপনারা বুঝতে পারবেন এই প্যাকেটটা তো আমি ভেবেছিলাম যে এটার ভিতরে হয়তো মিষ্টি আছে কিন্তু এটা আমি নিচের সাইড দেখলাম তখনই আসলে আমার মাথায় আসলো যে কেন প্যাকেটটা এত ওজন দেখেন আমি যদি এটা এখন একটু আপনাদের সামনে খুলে দেখাই কত বড় বড় কাগজ এটার ভিতরে আছে দেখেন দেখেন এটা বড় একটা ইউজার ম্যানুয়াল যে থাকে সে ইউজার ম্যানুয়াল দেখেন এটা কত পেজের একটা ইউজার ম্যানুয়াল এটা আসলে বলেবো যেন মুশকিল এটা অনেক বড় একটা ইউজার ম্যানুয়াল এখানে অনেকগুলো পেজ আছে এখানে আসলে পেজের সংখ্যা যদি আমি বলি এখানে পেজের সংখ্যাটাও দেওয়া আছে আমি আপনাদেরকে দেখাবো দেখেন এই একটা সাইডে এই একটা সাইডে এখানে মোট ছাব্বিশটা পেজ আছে দেখেন এখানে পেজ নাম্বার করা আছে আর এই সাইডে আছে ছাব্বিশটা অর্থাৎ টোটাল বান্নটা পেজ আছে শুধুমাত্র এই প্যাকেটের নিচের একটা অংশে শুধু এটাই না দেখেন আমি যদি আরও খুলে দেখাই এখানে কিন্তু আরও কাগজ আছে দেখেন এই একটা অংশ আমি ক্যামেরার সামনে রেখে আমি বক্সটা খুলব দেখেন এখানেও কত বড় একটা কাগজ এটা কিন্তু আসলে ভাস ভাজ করে অনেক মোটা করে তারপরে আসলে মিষ্টির যে প্যাকেট প্যাকেটের ভিতরে তারা দিয়ে রাখে দেখেন এখানেও কিন্তু অনেক পেজ আসলে এটা খোলা একটু মুশকিল দেখেন এখানে কতগুলা পেজ আপনারা দেখলে বুঝতে পারবেন আমি খোলার চেষ্টা করি দেখেন এত বড় বড় পেজ তারপরেও এখানে প্রায় চারটা পেজ দেখেন চারটা পেজ তো এই একটা ইউজার ম্যানুয়াল গেল এ একটা বড় মাপের চারটা পেজ গেল দেখেন এটা নিচে কিন্তু আরও আছে আসলে অবাক করা কাণ্ড যে ব্যবসা করতে গেলে আসলে এত অসৎ মানুষ কীভাবে হয় দেখেন এ একটা অংশ আমি এখানে রাখলাম এখানে আরও বড় বড় পেজ আছে দেখেন এ একটা এ একটা আমি যদি বের করি আসলে প্যাকেটটা কেন এত ভারী দেখেন এটা আসলে কত বড় বড় এটাও একটা ইউজার ম্যানুয়াল এটাও একটা ইউজার ম্যানুয়াল এখানেও কিন্তু অনেকগুলো পাতা আছে আমি যদি আপনাদেরকে খুলে খুলে দেখাই এখানে কিন্তু অনেক বড় অনেকগুলো কাগজের ভিতরে আছে এই যে দেখেন কতগুলা কাগজের ভিতরে এক্সট্রা দেওয়া আমি এটাও এই সাইডে রাখি এর পরেও দেখেন এটা নিচে কিন্তু আরও আছে আমি যদি এটা খুলে ফেলি এটাও কিন্তু একটা ইউজার ম্যানুয়াল এটা হচ্ছে আমার সেই মিষ্টির প্যাকেটটা আর এটা দেখেন এটা কিন্তু আরও একটা মোটা একটা ইউজার ম্যানুয়াল এটা কিন্তু খুললে অনেকগুলা পেজ বের হবে দেখেন এটা কিন্তু খুললে অনেকগুলা পেজের ভিতরে এই যে যে সব আঠা দিয়ে আটকানো চিন্তা করেন এরকম একটা মিষ্টির প্যাকেটে আমি কতগুলা কাগজ বের করেছি আপনি দেখেন এটা একশো পঞ্চাশ গ্রামের উপরে এটার ওজনে মিনিমাম পঞ্চাশ গ্রামের উপরে আছে এই কাগজটা এখানে প্রায় বান্নটা পেজ আছে তো এই আমি যে মিষ্টিটা কিনেছি ধরলাম আমি এই মিষ্টিটা চারশো টাকা কেজি অর্থাৎ প্রায় একশো গ্রামের দাম চল্লিশ টাকা তাহলে যদি এখানে সর্বমোট দেড়শো গ্রাম বা একশো পঞ্চাশ গ্রাম কাগজও আমি ধরি তার মানে এখানে কিন্তু আমার ষাট টাকার জিনিস কম আসছে অর্থাৎ ষাট টাকা আমার এই কাগজটাই কিনতে হয়েছে ষাট টাকা দিয়ে যদি একশো পঞ্চাশ গ্রাম এই কাগজের ওজন হয় তো এটাই হচ্ছে ব্যবসার অবস্থা আসলে ব্যবসা মানুষ যে কত প্রকারভাবে মানুষকে ঠকায় আসলে না দেখলে বোঝার উপায় নাই তো আমি আসলে অবাক হয়েছি আজকে প্যাকেটটা আমি খুলে দেখি যে মিষ্টি বের করার পরেও প্যাকেটটা অনেক ওজন তো তখনই আমার মাথায় আসলো যে কেন এত ওজন হয়তোবা মিষ্টি এটার ভিতরে আছে কিন্তু খুলে দেখি এই অবস্থা আর ভিডিওতে আপনারা তো দেখছেনই এখানে কতগুলা কাগজ এটার ভিতরে দেওয়া তো আসলে আমাদের সচেতন হওয়া উচিত মিষ্টি কেনার আগে যদি আমরা এটা প্যাকেটটা যদি আমি দেখতাম তাহলে অবশ্যই আমি এটা নিতাম না তো হয়তোবা আমি খেয়াল করিনি যার কারণে আমার সাথে মূলত তারা এ ধরনের প্রতারণা করতে পেরেছে তো অবশ্যই মিষ্টি কেনার ক্ষেত্রে আপনারা সাবধান হবেন ধন্যবাদ